এটা মাদা আর এটা হচ্ছে মাদি দুটাই ধরছি এক জায়গা থেকে কাটা এটা ডিম পারছে 40টা বাচ্চা ফুটাইছে দুইটা এটার নাম আবার কেউ বলে পানুষ যদি কোনো মানুষকে কামড় দেয় কয় তাড়াতাড়ি ডাকে নিয়ে সাত গ্রামের মানুষ বলে না তবে দাদা আমি চার জায়গা সাপ ধরি না এক নাম্বার কোন মসজিদ দুই নাম্বার মন্দির তিন নাম্বার শ্মশান চার নাম্বার গোরস্থান এই চার জায়গার সাপ বাদ দিয়ে যে কোনো জায়গার সাপ ধরি তবে এই চার জায়গার সাপ যারা ধরছে তারা মরছে বড় বড় সাপুরিয়া চলে গেছে ডিম লাগছিল কালো সাপুরিয়া মরছে কাকা দুটো সাপ তারা করাই দিছি আর কইছি সাপ মারা নবীর সুন্নত এক বুড়া চাচা কি করছে জানেন ঠিক হয়ে দাঁড়িয়ে চাচার মতো কি করছে হাতে ছিল একটা পেন্টি যখন এইভাবে সাপ ছাড়ে দিছি মাঝখানে একটা চাচা দেরি করেনি ওই পেন্টি দিয়ে ঠিক আমার সাপের ঘেটির মধ্যে মারা দিছে একবারই আমি কলাম চাচা বারে এটা কি করলেন কয় পারে তুই না কলুর সাপ মারা সুন্নত একটানা মৃত্যুর সাপটাক মারে সুন্নত আদায় করব আমি কলাম চাচা আমি তো হামার টাক মারতে কই নি আমি কইছি জঙ্গলের টাক মারতে কয় বা মুই বুড়া মানুষই কুন্ডার জঙ্গল ফঙ্গল খুঁজে পাও সামনাসামনি পাইছো সব খান নিয়ে নিছো তো এমন কাজ করলে কাকা আমার লস এবার তাহলে গোটে গুলা ঢালা দিই মাঝখানে ভালো হবে না সব বড় যা আছে বাচ্চা বুচ্চি নাকি গোটে গুলা ঢালা দিই সাত দরক এক ফিগত তোমরা দৌড়াও আরেক ফিগত আর মুই দৌড়াও লালমনি হাটের ফিগত নাকি এলা করা যাবে নি একটা একটা করে দেখা পাওয়া হবে এই নাকি দাঁত বন্ধ কর দাঁত বাড়ি করিস না ঠিক আছে না বাড়ি ধরি ধরি মারে এটা বন্ধ করো এটা দেখায় এত খুশি সাপ কিং কোবরা দেখাও টিয়া ঠুটি দেখাও গোখরা দেখাও এটা বন্ধ করো এই দুটা বন্ধ করো সুধি দর্শক মজমার প্রত্যেকটি মমিন মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম মিলিত হিন্দু দাদাদের নমস্কার জানিয়ে ড্রাগন জাদুকর রবিউল ইসলাম বলছি যার জাদুগুলো চ্যানেল ইত্যাদি ফাংশন বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রামে আপনারা ডিশ লাইনে মোবাইলে দেখেন এখানে দাঁড়িয়ে জাদু দেখবেন বলবেন সাপ দিয়ে কেন মানুষ জড়ো করলেন সাপ দেখান সাপ জঙ্গলার জানোয়ার সাপের নাগিন বাজিয়ে আমি আপনাদেরকে একত্রে চলে যাবে আপনি দেখতে হাসবেন আপনার জীবনে মাত্র প্রথম দেখবেন অদ্ভুত নেটওয়ার্কে দেখবেন আকাশ থেকে নেমে আসবে 96,000 টাকা আর এই জাদু ম্যাজিকগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকবে জাদু দেখে যারা চলে যাবেন আমার একটা ভিজিটিং কার্ড নিয়ে যাবেন আমি আপনাদেরকে জাদু শিখাই আর একটা শিখলে 200 টাকা পাঁচটা শিখলে 1,000 টাকা জাদুগুলো কীভাবে শেখানো হয় দৃশ্যগুলো আপনারা এখন দেখবেন তো তুমি একটু নাগিন বাজা না বাজায়ে তুমি একটু আলিফ লাইলা বাজাও আমি একটু জাদু খেলা দেখাই তো দেখেন কীভাবে আপনারা এই জাদু খেলা দেখে যখন চলে যাবেন আমার জাদু মিডিয়াতে